আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার জুনুনস ফ্যামিলি। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে, সন্ধ্যার নাস্তা খাবো। তো আজকে হচ্ছে বাসায় দুই তিন ধরনের পিঠা আনা হয়েছে, এগুলো ভিডিও করার আগে আমরা একটা খেয়ে নিয়েছি তেলে ভাজা কুলুই পিঠা। ওইটা বাসার কাছ থেকে আনা হয়েছিল, খাওয়া শেষ। এখন বাসায় মেহমান এসেছে, তাই কয়েকটা আবার আনা হলো নতুন করে। তো তিন ধরনের পিঠা আনা হয়েছে, চিতই পিঠা, পোয়া পিঠা আর হচ্ছে পাটিসাপটা পিঠা। অল্প করেই আনা হয়েছে, কারণ বেশি আনলে থেকে যাবে, খাওয়া হবে না, দেখা যাবে এখান থেকেই রয়ে যাচ্ছে। তো চিতই পিঠার সাথে হচ্ছে আরও তিন রকমের ভর্তা দিয়েছিল, মরিচ ভর্তা, ধনে পাতা ভর্তা আর শুটকি ভর্তা। চিতই পিঠা আসলে ভর্তা ছাড়া খেতে ভালো লাগে না। তো নাস্তা খাওয়া শেষে আব্বু হচ্ছে টিভি দেখতেছে, আমি এখানে চলে আসলাম রাতের খাবারের কি আছে সেটা দেখার জন্য। আর আম্মু বলেছিল ফ্রিজ থেকে মুরগি বের করে, মানে মশলা মাখানো আছে, একটু ভেজে নিতে। তো আমি এখন হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এই মুরগিগুলো ভাজবো। আর ভাজতে ভাজতে হচ্ছে আমি টুকটাক আমার যে হাতের কাজ সেগুলো সেরে নিচ্ছি। মোবাইল রাখার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, একা হাতে আসলে ভিডিও করতে গেলে অনেক প্রবলেম হয়। তারপরও জানালার কাছে রেখে আর কি ভিডিওটা করার ট্রাই করছি। সারাদিন ওইভাবে ভিডিও করি নাই আজকে। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে খুব একটা কাজ হয়নি, আর ভালো লাগছিল না ভিডিও করতে। সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম, জুনুনকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম রক্ত পরীক্ষা করার জন্য। তো এখান থেকে আসার পথে পিঠা নিয়ে এসেছিলাম, খেলাম। তারপর আবার মেহমান আসার পর আবার পিঠা আনা হলো, সেগুলোও খেলাম। তারপর চা বানালাম। তো এগুলো কোনো কিছুই আসলে শেয়ার করিনি, আর একেবারে রাত্রে থেকে আজকে ভিডিওটা করছি। তো এখন হচ্ছে আমি মুরগিগুলো ভেজে তারপরে বট রান্না করা আছে এগুলো গরম করব রাতে খাবারের আগে। তো একটা একটা করে আসলে কাজ সেরে নিচ্ছি। আর সামির হচ্ছে এক্সাম, সে পড়াশোনা করছে। জুনুন চলে গেছে ইদের ঘরে, মানে ওর খালামণিদের ঘরে, এই জন্য আমি রিল্যাক্সে এখন একটু ভিডিও করার সুযোগ পেলাম। তো অনেকগুলো কাপড় হচ্ছে ধোয়া হয়েছে, সেগুলো মানে শুকিয়ে গিয়েছে, ভাজ করে রাখা হয়নি। তো এখন জুনুনের বাবারগুলো আর কি আগে আলাদা করে রেখে দিব, ওনার কাপড়ই দেখতে পেলাম বেশি আছে। তো আমি হচ্ছে গত দুদিন কাপড় ভাজি করিনি, এলোমেলো হয়েছিল। আন্টি কিছু ভাজ করে দিয়ে গেছে, সেগুলোও রাখা হয়নি, এখন সব মানে গুছিয়ে ফেলবো যেহেতু জুনুন ঘরে নেই। মানে ঝটপট যত দ্রুত সম্ভব হাতের কাজগুলো সেরে নিব। এদিকে হচ্ছে রাতের খাওয়ার সময় হয়ে গিয়েছে, জুনুনের বাবাও চলে আসবে, তাই আমি একটু তাড়াহুড়াই করছিলাম। তো খাবার রেডি, এখানে ডাল, বট আর হচ্ছে লাল শাক, চিংড়ি মাছ দিয়ে মুরগি ভাজা, এই দিয়ে আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে। এখানে দুজনের খাবার রেডি করেছে, আমরা আবার পরে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে জুনুনের বাবা একটু রূপচর্চা করতে চাইলো, তাই হচ্ছে আমার সেই ভাইরাল থানাকা ফেস প্যাক, আমার বলতে আর কি এটা তো মানে এখন ফেসবুক ভাইরাল ফেস প্যাক, এটা হচ্ছে উনি একটু লাগানোর আগ্রহ দেখালো। আমি এর আগে দুই দিন আগে লাগিয়ে ভিডিও করেছিলাম, তো আজকে বলতেছে ওনাকে একটু লাগাই দিতে। তো লাগিয়ে দিলাম, এরপর হচ্ছে আমিও আমার চেহারায় লাগাবো। আর এটা আমারটা মনে হলো অরিজিনালি পড়েছে, কারণ আমার কোনো প্রবলেম হয় নাই, আমি দুই তিনবার ব্যবহার করে ফেলেছি। খুব চাহামরি উপকার আসে তাও না, আবার একেবারে আমি খারাপও বলবো না, ভালো, মানে স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট হিসেবে এই ফেস প্যাকটাকে হাতে রাখা যায়। মানে হঠাৎ করে আমরা বাহিরে কোথাও গেলে বা নর্মালি যদি কখনো মানে নিজের স্কিনের জন্য কোনো কেয়ার করার দরকার হয়, এই ফেস প্যাকটা আমি বলবো মানে ভালোই আছে। বিশেষ করে অয়েলি স্কিন যাদের তাদের জন্য বেশ ভালো। তো আমি হচ্ছে জুনুনের বাবাকে লাগিয়ে দিচ্ছিলাম এবং তাকে শর্ত দিয়েছিলাম যে লাগিয়ে দিব, আমাকে একটু ভিডিও করতে দিতে হবে, কারণ ওই যে আমার ব্লগে ওইভাবে ভিডিওতে কেউ আসে না, বা মানে অন্য সবাইকে না আসলে তো আমি ওইভাবে ভিডিও করি না, কারণ সবাই সব কিছু পছন্দ করে না। তো উনি দেখলাম যে আমাকে সম্মতি দিয়েছে যে হ্যাঁ ভিডিও করা যাবে, তো এই জন্য আমি আজকে ওনাকে সহায় ভিডিওটা করলাম। তো যাই হোক, দুজনে মিলে একসাথে রূপচর্চা করছি। তো ওনাকে লাগিয়ে দেওয়ার পর আমার পালা আসলো, তো আমি একটু প্যাকটার উপরে পানি দিয়ে, কারণ শুকনো শুকনো হয়ে থাকে তো পানি মিক্সড না করলে হচ্ছে ওটা স্কিনে বসে না। তো আমার হচ্ছে গোলাপ জল বা অন্য কোনো কিছু নাই হাতের কাছে, এই জন্য আমি সরাসরি পানি দিয়ে তারপরেই ব্যবহার করি। আমার কাছে বেশ ভালো লেগেছে, তো যারা ব্যবহার করতে চান আমি বলবো করতে পারেন, যদি অরিজিনালটা পাওয়া যায়, কারণ এখন তো সব কিছুই মানে পপুলার হওয়ার সাথে সাথে নকল বের হয়ে যায়, এই জন্য একটু রিস্ক থাকে।
পুরো মুখে প্রায় লাগানো শেষ, এখন হচ্ছে 20 মিনিটের মতো আমি এটাকে মুখে রাখবো, তারপরে ঘুমিয়ে যাব। এই জন্য গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এটার উপর একটা পলি টাইপের থাকে, ওটা থাকলে আমি মনে করি সেফ, ওটা লাগিয়ে তারপরে রাখলাম। আর আজকের ভিডিওটা খুব একটা বড় করছি না, এই পর্যন্তই রাখছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবশেষে আমরা হচ্ছে 2-3টা ছবি তুলে নিলাম, ভাবলাম আজকে থাম্বনেইলে এটাই দিয়ে দিই একসাথে দুজনের ছবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।